আমি চ্যানেল ঋতু ডট বাপাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সকলকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আজকের ভিডিওতে আমি কিছু মোটিভেশনাল কথা বলবো। মোটিভেশনাল কথাগুলো শুনলে কিন্তু আমাদের মনটা অনেকটা তরতাজা হয়ে উঠবে। তো চলো বন্ধু শুরু করি। আজকের মোটিভেশনাল কথাটি হলো ইগনোর নিয়ে। লাইফে ইগনোরটা হলো খুব ইম্পর্টেন্ট। ইগনোর যদি তুমি করতে না পারো তাহলে কখনো সফলতা পাবে না। সফলতার আর এক নামও কিন্তু ইগনোর করা। লাইফে চলতে গেলে তোমাকে যেমন অনেকে বাহবা দেবে তেমন অনেকে তোমাকে খারাপ কথা বলে তোমার মোটিভেশনাল ডাউন করবে, তখন কিন্তু তোমাকে ইগনোর করতে হবে। যদি সেই সমস্ত মানুষের কথা ধরে তুমি বসে থাকো তাহলে জীবনের চরম পর্যায় পর্যন্ত কখনোই যেতে পারবে না, তার আগেই তুমি ভেঙে নিচে চলে আসবে। আমরা যারা ওয়াইটিতে রয়েছি তাদের কিন্তু অনেকের কমেন্ট বক্সে অনেক বাজে বাজে কমেন্ট আসে, অনেক খারাপ খারাপও কমেন্ট আসে। সেই সব কমেন্ট দেখিয়ে আমাদের অনেক সময় মোটিভেশনাল ডাউন হয়ে যায়। সেই মোটিভেশনাল ডাউন করা একদমই উচিত নয়। যখন তুমি এক বস্তা আলু কেলো, প্রত্যেকটা আলুই যে ভালো তুমি সেটা বাইরে থেকে দেখে কিন্তু বলতে পারবে না। যখন তুমি আলুর বস্তাটা খুলবে, আলুটা ঢালবে, তখন তুমি দেখতে পাবে তার মধ্যে পাঁচটা কমসে কম আলু পচা আছে। তো সেইগুলো যদি তুমি টেনে ছুঁড়ে ফেলে না দাও তাহলে কিন্তু ভালো আলুগুলোও নষ্ট হয়ে যাবে। সেই রকম তোমারও এই লাইফেতে, আমাদের এই ওয়াইটি জার্নিতে ভালো মানুষ যেমন আছে, এরকম কয়েকটা পচা আলুও রয়েছে। এই আলুগুলোকে নিজের লাইফ থেকে কেটে বাইরে বার করতে হবে, মানে ইগনোর করতে হবে, তবেই কিন্তু তুমি আগে বাড়তে পারবে। মানুষ একটা এমনই, যখন কোনো গরিব মানুষকে দেখি তখন আফসোসে মরে যাই, তার জন্য দুঃখ হয়, কষ্ট হয়। কিন্তু সেই গরিব মানুষটাই যখন ভালো মন্দ কামিয়ে একটু খাওয়া দাওয়া করে সুস্থভাবে জীবনযাপন করে বিন্দাস থাকে, তখন মনে হয় ওকে কীভাবে নিচেতে আবার নামিয়ে আসবো যেই পজিশানে ও ছিল। মানুষ যাত্রা হলো সাপের থেকেও বিষাক্ত। চন্দ্রপুরা সাপ বা কোনো বিষাক্ত সাপ যদি কাটে তাকে তবু হসপিটালে অ্যাডমিট করার পর সে সুস্থ হয়ে ঘরে ফিরতে পারে, কিন্তু মানুষের ছোবল খেলে এই জন্ম তো দূরের কথা, আগলি সাত জন্ম তাক সে তো বাঁচবেই না। আমি অনেক মানুষকে দেখেছি নিজের ক্ষতি হলে কলা পাতা দিয়ে চাপা মারতে, অন্যের ক্ষতি হলে গেয়ে বেড়াতে। আর প্রতিবেশী, এদের কথা আমি কি বলবো, আমার তো মাঝে মধ্যে মনে হয় স্বর্গে যদি নারায়ণের পাশে একটু জায়গা খালি রাখতো এদেরকে বসিয়ে রেখে আসতাম। নিজের ঘরে যুদ্ধ হলে বক্স বাজিয়ে ঠান্ডা করে, আর পরের ঘরে যুদ্ধ হলে বক্স বন্ধ করে শোনে, কি ব্যাপারটা হলো? পরের দিন তো সেটাতে ডাল মিশিয়ে খিচুড়ি বানাতে হবে না? বন্ধুরা, আমাদের প্রত্যেককে ইগনোর করা শিখতে হবে। তুমি যদি ইগনোর করতে পারো লাইফে তাহলে অনেক উন্নতি করতে পারবে, কারণ লাইফে এরকম এক একটা ঝঞ্ঝট আসে। সেই বলে না, গঙ্গাতে না অনেক নর্দমা গিয়ে মেশে, কিন্তু গঙ্গার জল কি কখনো অশুদ্ধ? সেই গঙ্গা জল নিয়ে এসে আমরা ঠাকুরকে অর্পণ করি। সেরকম তুমি গঙ্গার মতো বাঁচো, নর্দমা তো তোমার লাইফে আসবে, তাকে ছুঁড়ে ফেলে নিজে শুদ্ধ হয়ে বাঁচো। তো বন্ধুরা, আজকে তোমাদের মোটিভেশনাল ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবে। আর বন্ধুরা, যদি খুব ভালো লেগে থাকে ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো শেয়ার করো। রাধে রাধে, আবার দেখা হবে নতুন করে একটি ভিডিওর সাথে। বাই বাই।